আজকে যারা যারা পারফর্ম করলো তারা কে কতটা এগিয়ে রাখলো নিজেদের স্কোরস দেখব আর জানব সো শুরু করি আমরা একদম বাঁদিক থেকে আনোয়ারুল আলম সজল 30 তে পেয়েছে 23 কেস খান 24.5 সঙ্গীত তিওয়ারি 24 বিকি পার্থ 23.5 পল্লবী 26 আর রাজু মিদ্দা 28 সব থেকে কম স্কোর কার আনোয়ারুল আলম সজল সজল চক্ষু ছল ছল কেন এটা তো লড়াইয়ে শেষ নয় নেক্সট এপিসোডে তুমি ফাটিয়ে দেবে বাস এটা আমরা সবাই জানি তবে আজকে এই যে তুমি ভেতর থেকে যেটা ফিল করছো সেটাকে আমরা শ্রদ্ধা জানাই এন্ড উই আর উইথ ইউ সো কিচ্ছু হতে দেব না তোমাকে অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রেডিও মির্চি 98.3 এফএম এর তরফ থেকে একটা গুডি ব্যাগ তোমার জন্য সজল এগিয়ে যাও রচনার কাছ থেকে অ্যাকসেপ্ট করো মনের ভেতর ঘরে কিছু পাথর জমানো ভাঙতে চাইছি যখন পাহাড় বরফ খেলে মুহূর্ত গলানো হয়তো যাবে তখন রাজু মিদ্দা আপনার জন্য 10,000 টাকার গিফট ভাউচার ট্রেডার্স অ্যাসেম্বলি আর ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপের তরফ থেকে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যাবেন আর তার সঙ্গে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে जाने से पहले इस पगले नटखट अलहड़ दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज मैं अगर जीत पे आ जाऊं तो औरों की खैर नहीं मैं अगर जीत पे आ जाऊं तो औरों की खैर नहीं अरे जिद्दी लड़का मैं अगर जीत पे आ जाऊं तो औरों की खैर नहीं मेरी जंग खुदी से है औरों से कोई बैर नहीं